ওয়েলকাম ব্যাক টু সাবল্যাম লার্নিং সাবল্যাম লার্নিংয়ে থাকছে আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস সিক্স বিষয় ইংরেজি এর আনসার প্রথম যেটা আছে সেটা বলা হয়েছে যে দিয়ে কী করতে হবে পাস্ট টেন্স দিয়ে ভার্ভগুলোকে চেঞ্জ করতে হবে প্রথমেরটা দ্য লেডি এক্সট্রিংসেজ দ্য ক্যান্ডেল বিফোর দ্য বিফোর শি গোজ টু স্লিপ সে ঘুমোতে যাওয়ার আগে ক্যান্ডেল অর্থাৎ মোমবাতিটা নিভিয়েছিল তার মানে এখানে কি হবে এখানে যেটা হবে সেটা হচ্ছে দ্য লেডি হ্যাড এক্সটিংগুইসড দ্য ক্যান্ডেল বিফোর সি টু স্লিপ পরে দ্য ট্রাক কলিডেড উইথ আ বাস ওয়ান দ্য হাই এটা হবে আনসার তিন নম্বর স্টুডেন্টস গ্যাদারড ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান্টেড টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার এরপরে তোমাদের কিছু অ্যাসেম্বল দিয়েছে মানে কিছু ইম্প্রে এক্সপ্রেশন দেওয়া আছে সে এক্সপ্রেশনগুলো নিচের যে কিছু অর্ডস দেওয়া আছে সে অর্ডসের মধ্যে দিয়ে যে এক্সপ্রেশনটা প্রকাশ পাচ্ছে সে এক্সপ্রেশনের শব্দটাকে লিখতে হবে প্রথমে লেখা আছে অ্যাসেম্বল স্পেকটেটার্স ওর লিসিনার্স অ্যাট আ পাবলিক ইভেন্ট এটা হবে ওয়ডিয়েন্স সামথিং দ্যাট ডিসিভস বাই ফলস ইম্প্রেশন এটা হবে ইলিউশন এ ম্যানস ডিনার জ্যাকেট এটা হবে ট্যাক্সিডু এটা হবে আনসার তারপর অ্যাক্টিভিটি থ্রি যেটা বলেছে সেটা হচ্ছে নিজেদেরকে নিচের দেওয়া কিছু ক্লাস্টার অফ ওয়ার্ডস আছে অর্থাৎ কিছু শব্দগুচ্ছ আছে সেই শব্দগুচ্ছ দিয়ে একটা নিজের বাক্য রচনা করতে হবে প্রথমে যেটা বাট নেভার থট আমি এরকম বলতে পারি রতন সলভড ওয়াল দ্য ম্যাথস ভেরি ইজিলি বাট আই নেভার থট দ্যাট হি ক্যান বা হি কুড ডু দ্যাট বা ডু ইট পরেরটা স ম্যান এখানে জাস্ট আমরা বলে দেবো আই স এ ম্যান বা হি স এ ম্যান বা দে স এ ম্যান তাহলে আনসারটা হয়ে যাবে এই ছিল তোমাদের ক্লাস সিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্কের আনসার ভিডিওটা সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যায় ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাতে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকেও সুন্দর থেকে ধন্যবাদ